আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সেটি হলো হাউ টু অ্যাড এ পিকচার টু ইউর উইন্ডোজ টেন অর উইন্ডোজ ইলেভেন ইউজার অ্যাকাউন্ট অর্থাৎ কীভাবে আমরা উইন্ডোজ টেন এবং উইন্ডোজ এগারোতে ইউজার যে অ্যাকাউন্টগুলি আছে সেই ইউজার অ্যাকাউন্টগুলিতে আমরা কিভাবে আমাদের ছবি অ্যাড করব এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং মতামত দিতে পারেন তো চলুন শিখে নেই কিভাবে আমরা ইউজার অ্যাকাউন্টে ছবি অ্যাড করব উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ এগারোতে এই জন্য যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের যে স্টার্ট মেনু আছে আমরা এই স্টার্ট মেনুতে ক্লিক করব স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা উপরে একবারে যে সার্চ বাটনটি আছে সেই সার্চ বাটনটিতে আমরা লিখবো ইউর ইনফো যেটি লিখবো ইউর ইনফো ইউর ইনফো লেখার পর আমরা এই যে ইউর অ্যাকাউন্ট ইনফু এখানে আমরা ক্লিক করতে পারি অথবা আমরা যেটি করতে পারি সেটি হলো আমরা কিবোর্ডের এন্টার প্রেস করতে পারি যে কোনো একটি করলেই হবে তো করলাম ওপেন হচ্ছে ওপেন হতে একটু সময় নিচ্ছে আশা করি দৈর্য সহকারে দেখতে হবে এখন আমাদের যে দেখুন আমাদের এই ছবিটি আছে যে অ্যাকাউন্টটি আছে এই মধ্যে এই ছবিটি আছে এই ছবিটি আমরা চেঞ্জ করবো কিভাবে এই ছবিটি চেঞ্জ করার জন্য দুটি পদ্ধতি আছে একটি হলো টেক এ ফটো অর্থাৎ আপনি সরাসরি যদি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যেখানে আপনি পরিবর্তন করতে চান সেখানে যদি ক্যামেরা থাকে আপনি সরাসরি ওপেন ক্যামেরাতে ক্লিক করে করতে পারেন এরপরে আরেকটি চয়েজ এ এ ফাইল ফাইল অর্থাৎ চুজ আপনি আপনার আপনার কম্পিউটার বা ল্যাপটপে যেখানে ছবি সেখান থেকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন তো আমরা চুজ এ ফাইল অর্থাৎ ব্রাউজ যে ফাইলটি আসে সেখানে আমরা ক্লিক করব। ব্রাউজ ফাইলে আমরা কি করলাম ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ এখন আমার ছবি কোথায় আছে। আপনি আপনার ছবিটি যে জায়গায় আছে সে জায়গায় যেতে হবে আমার ছবিটি আছে এই ফাইলে আমার ছবি আমি এখানে ক্লিক করলাম এখানে আমার অসংখ্য ছবি আছে আমি একজাম্পল অনুসারে এই ছবিটি দিতে চাই তাহলে আমি কি করব ছবিটার উপর ক্লিক করে চুজ পিকচার যে এখানে নিচে আছে আমরা চুজ পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে লোড নিচে অর্থাৎ আমার ছবিটি কিন্তু এই জায়গায় আপলোড হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে আমার ছবিটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এই জায়গায় দেখুন আমার যে অ্যাকাউন্টটি আছে এখন লক্ষ্য করুন যে চমৎকার খুব ইজি ভাবে কিন্তু আমরা ইউজার অ্যাকাউন্টে কিন্তু আমরা ছবিটি অ্যাড করতে পারলাম এই ছিল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ